করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো অবসরপ্রাপ্ত রেলকর্মীর, বয়স 70 বছর, নাম অসিত দে। স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন ধরেই করোনা আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা চলছিল। গতকাল রাতে শারীরিক অসুস্থতার অবনতি হওয়ায় স্ত্রী অ্যাম্বুলেন্সে করে বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলেও মেলেনি চিকিৎসা। অবশেষে স্বামীর মৃত্যু হয় অ্যাম্বুলেন্সে, এমনটাই জানান স্ত্রী। কালকে মানে অ্যাম্বুলেন্সে নিয়ে বেরিয়ে ছিলেন কখন? অ্যাম্বুলেন্স ওই সন্ধ্যের দিকটায়। কোথায় কোথায় গেলেন? অনেক আমি ঠিক চিনি না, অ্যাম্বুলেন্সের লোকটাই নিয়ে নিয়ে গেল। তারপর লাস্টে চেতলার ওখানে কোথাও ভর্তি হলো না, তাই না? আর চেতলায় বললো দাঁড়ান, এখন 3 ঘন্টা দাঁড়াবেন, তবে ডাক্তার এসে আপনাকে চেক করবে। খুলবেন না মাত্রা মাত্রা পড়বে। হ্যাঁ, আমি বললাম 3 ঘন্টা দাঁড়াবো, আমারও তো শরীর ভালো না। রাস্তাতেই মারা গিয়েছে, সেই রাত্রির থেকে এখনো পর্যন্ত এইভাবেই পড়ে রয়েছে, এখনো পর্যন্ত কারোর দেখা না। হয়তো পুলিশকে ইনফর্ম করেছে, পুলিশ কি বলেছে সেটা ঠিক জানি না, আমরা পাড়ার যেহেতু সেই হিসাবেই হচ্ছে আতঙ্কের মধ্যে হওয়াই হয়েছে। হ্যাঁ, ওটাই তো, নিয়ে যাচ্ছে না এখনো, সেই আতঙ্কেই আমরা পড়ে রয়েছি এখানে। ব্যুরো রিপোর্ট, সমাচার 7 দিন 24 ঘন্টা লাইভ। নৈহাটির গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস, যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে।